আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। আমি বর্ধমান জুডিশিয়াল পার্ক থেকে আমি সুপারভাইজার হিসেবে আমি দিনযুক্ত আছি। আমার বাড়ি ভাতা, আমি ভাতা একটু ব্যাংকের কাছে এসেছিলাম। কি নাম আপনার? আপনার নাম জয়ন্ত কুমার ধারা। আমি বাসবিঘে বাকলি একটা অসুখ গাছে, এখানে একটা অবলুপ্ত প্রাণী চিল, তাকে উদ্ধার করেছে আমাদের সাংবাদিকগণ এবং কিছু কুশলী মানুষ, তারা আমার হাতে তুলে দিলেন। অসংখ্য ধন্যবাদের মধ্য দিয়ে যেখানে চিল অবলুপ্ত হয়ে যাচ্ছে সেটাকে উদ্ধার করেছে তাকে অনেক ধন্যবাদ। চিলটাও দেখছি সুস্থ আছে, একে জুড়িতে নিয়ে গিয়ে একে বেটার ট্রিটমেন্ট করার জন্য যে আমাদের ডাক্তারও আছে এবং সংগ্রহশালায় তাকে রাখার চেষ্টা করব, এটা আমার জ্ঞাতব্য এবং এটা আমার মানে দায়িত্ব। এখন কি চিলটা সুস্থ রয়েছে? চিলটা এখন দেখছি সুস্থ রয়েছে, একটু মনে হচ্ছে যেন গ্লুকোজ ফ্লুকোজ জল খালে মনে যেন একটু রোদের জন্য তাপ দেওয়ার জন্য মনে হচ্ছে একটু মানে মানে কিছুটা ক্লান্ত মতো হয়েছে, তবে মনে হয় যেন এখানে গেলে আবার সুস্থ হয়ে যাবে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে জয়ন্ত কুমার ধারা। আমি জুড় সুপারের পোস্টে বর্ধমান জুডিশিয়াল পার্কে আমার অবস্থান। আমাদের 22 বিঘা কাছে একটা বড় অশ্বত্থ গাছ, পুরনো একটা অশ্বত্থ গাছ, সেই গাছের মধ্যে এই পাখিটি ছিল। ও কিছু কাক এই পাখিটাকে আক্রমণ করে, তো তখন আমরা এটিকে বড় লগা দিয়ে পাড়ার চেষ্টা করি ও পাড়া পাড়তেও পারি, তো তখন সেটিকে ধরি, যখন তখন ভীষণ অসুস্থ অবস্থায় ছিল, তো গ্লুকোজ জল এমনি সেবা শুশ্রূষা করে এখন পুরোপুরি সুস্থ। রাত্রে ওকে আজকে কারা এসছেন? আমরা বন আধিকারিক জয়ন্তবাবুকে হাতে তুলে দিলাম পাখিটাকে, ওনারা বনে নিয়ে গিয়ে ছেড়ে দেন। কি খেয়েছে কাল থেকে? কালকে ডিম, ডিমের সাথে ছাতু গুলে রাত্রে খাওয়ানো হয়েছে আর জল খাইছি। এখন তো চিল দেখা যায় না, কিভাবে এলো মনে হচ্ছে চিল? এটা মনে হচ্ছে যেন যেটা বুঝলাম যে একটা আমাদের ওখানে একটা ভোডাফোনের টাওয়ার আছে, তো ওই টাওয়ারের উপরে মনে হচ্ছে যেন মা বাবাকে উঠতে দেখা গেছে, তো ওখানেই মনে হয় যেন বাসা করেছিল, তো কোনো রকমে হয়তো এটা বিচ্ছিন্ন হয়ে চলে এসেছে, তো আমরা উদ্ধার করেছি। আপনার নাম? আমার নাম হোম কুমার রানা। বাড়ি ভাতা রামকৃষ্ণ পল্লী। কি পেয়েছিল কাল, কি উদ্ধার করেছিলেন? কালকে ওকে কাকে নিয়ে যাচ্ছিল একটা বাচ্চা পাখিটাকে, ও তখন উদ্ধার করে নিয়ে এসেছিল। কে এটা? আপনার? আমার স্বামী উদ্ধার করে নিয়ে এসেছিল, দিয়ে ওকে ঘরে রাখে, ছাতু জল খাওয়ায়, কাল রাত্রে থেকেই আছে, আজকে সকালে বন দপ্তর থেকে লোক এসে ওকে উদ্ধার করে নিয়ে যায়। এই যে কাল থেকে আপনাদের বাড়িতে ছিল, কি মন টন কিছু খারাপ করছে? হ্যাঁ, খুব মন খারাপ করছে, কাল থেকে আদর করছিলাম, একবার করে দেখছিলাম খুলে খুলে। কি কি খেয়েছে কাল থেকে? কাল থেকে ছাত্র জল খেয়েছে, আর কিছু খায়নি। ডিম? হ্যাঁ।